আসসালামু আলাইকুম এভরিওয়ান, অল টিপসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে আলোচনা করছি ছেলে সন্তান হওয়ার 12টি লক্ষণ। আসলে গর্ভধারণ প্রত্যেক মেয়ের জন্য আনন্দের বিষয়। গর্ভধারণের সময়টিতে সবচেয়ে যে বিষয়টি নিয়ে মায়েরা চিন্তা করেন তা হলো ছেলে হবে নাকি মেয়ে হবে। যদিও আধুনিক সময়ে কিছু পরীক্ষার মাধ্যমে গর্ভের সন্তানটির লিঙ্গ সম্পর্কে অনুমান করা যায়, এই পরীক্ষা ছাড়াও কিন্তু কিছু লক্ষণ রয়েছে যা দেখে বোঝা যায় আপনার অনাগত সন্তানটি ছেলে হবে নাকি মেয়ে হবে। এই লক্ষণগুলো দেখে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে। তো আজ আমি আপনাদের বলছি ছেলে সন্তান হওয়ার 12টি লক্ষণ। আমি 1 নম্বর লক্ষণ বলছি পেটের অবস্থান। পেটের অবস্থা দেখে অনেকটা অনুমান করা যায় আপনার সন্তানটি ছেলে হবে কি না। আপনার পেটটি যদি নিচের দিকে ঝুঁকে থাকে, মানে আমি বলতে চাচ্ছি আপনার পেট যদি উপর থেকে নিচের দিকে একটু ঝুঁকে থাকে, তাহলে আপনি বুঝতে হবে আপনার গর্ভে সন্তানটি ছেলে। 2, ইউরিনের রং। গর্ভকালীন সময় ইউরিনের রং পরিবর্তিত হতে থাকে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে গর্ভ অবস্থায় মায়ের ইউরিনের রং গাঢ় হলুদ রঙের হলে ছেলে হওয়ার সম্ভাবনাই বেশি, আর যদি সাদা রঙের ইউরিন হয় তবে মনে করবেন মেয়ে হওয়ার সম্ভাবনা বেশি। 3, ব্রণের প্রকোপ। গর্ভকালীন সময়ে মায়েদের হরমোনাল পরিবর্তন অনেক বেশি হয়ে থাকে, যার কারণে শরীরে নানা সমস্যা দেখা দেয়। ব্রণ কিন্তু তাদের মধ্যে একটি অন্যতম। গর্ভকালীন সময় অনেক মায়েদেরই দেখবেন ব্রণের পরিমাণ অনেক বেড়ে যায়, তবে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। 4, লক্ষণ স্তনের আকৃতি। স্তনে দুধ আসার কারণে গর্ভকালীন সময় মায়েদের স্তনের আকৃতি বৃদ্ধি পায়। অধিকাংশ নারীদের বাম দিকের স্তন ডান দিকের স্তন থেকে বড় হয়। গর্ভে ছেলে সন্তান থাকলে ডান দিকের স্তন বড় হয়ে থাকে বাম দিকের স্তনের থেকে। লক্ষণ নাম্বার 5, পায়ের পাতা ঠান্ডা হওয়া। গর্ভকালীন সময় কি আপনার পায়ের পাতা সারাক্ষণ ঠান্ডা হয়ে রয়েছে? তবে এটিও কিন্তু ছেলে সন্তান হওয়ার আরেকটি লক্ষণ। লক্ষণ নাম্বার 6, হার্ট রেট। গর্ভ অবস্থায় চিকিৎসকরা প্রায় সময় বাচ্চার হার্ট রেট মেপে থাকেন। এই সময় যদি বাচ্চার হার্ট রেট প্রতি মিনিটে 140 বিট থাকে, তবে বুঝতে পারবেন গর্ভের বাচ্চাটি ছেলে। আমি আবারও বলছি, বাচ্চার হার্ট রেট যদি প্রতি মিনিটে 140 থাকে, তাহলে বুঝতে পারবেন গর্ভের বাচ্চাটি ছেলে। লক্ষণ নাম্বার 7, চুলের বৃদ্ধি। মায়ের চুল দেখে অনুমান করা সম্ভব গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে। গর্ভবতী মায়ের চুলের বৃদ্ধি যদি স্বাভাবিকের তুলনায় বেশি হয়, তবে গর্ভের সন্তানটি ছেলে হওয়ার সম্ভাবনাই বেশি। লক্ষণ নাম্বার 8, খাওয়ার ইচ্ছা। এই সময় মায়েদের ক্ষুধা লাগার পরিমাণটা কিন্তু স্বাভাবিক, তবে গর্ভে যদি ছেলে সন্তান থাকে তবে টক, লবণ এবং ঝাল জাতীয় খাবার কিন্তু বেশি খেতে ইচ্ছা করে। লক্ষণ নাম্বার 9, ঘুমানোর অবস্থান। গর্ভকালীন সময়ে মায়েরা অনেক বেশি ক্লান্ত থাকেন, যার কারণে শোয়ার সাথে সাথেই কিন্তু ঘুমিয়ে পড়েন। ঘুমানোর সময় যদি বেশিরভাগ সময় বাম দিকে ফিরে ঘুমিয়ে থাকেন, তবে বুঝতে পারবেন আপনার অনাগত সন্তান ছেলে হতে যাচ্ছে। লক্ষণ নাম্বার 10, শুকনো হাত। সূক্ষ্ম রুক্ষ হাত এমনই আরেকটি লক্ষণ হিসাবে গণ্য করা হয়। লক্ষণ নাম্বার 11, মর্নিং সিকনেস কম হওয়া। অনেক নারীরাই এই সময় মর্নিং সিকনেস অনুভব করে থাকেন। যদি আপনার সকালবেলা বমি বমি ভাব কম অনুভূত হয় অথবা মর্নিং সিকনেস কম হয়, তবে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে। লক্ষণ নাম্বার 12, ওজন বৃদ্ধি। এই সময় ওজন বৃদ্ধি পাওয়াটা কিন্তু স্বাভাবিক, তবে ওজন বৃদ্ধির সাথে সাথে পেটের আকৃতিও যদি একটু বড় হয়ে যায়, সেক্ষেত্রে মনে করবেন ছেলে হওয়ার সম্ভাবনাই বেশি। আমি মনে করি ছেলে বা মেয়ে যে কোনো সন্তানই হোক না কেন, তার সৃষ্টিকর্তার ইচ্ছায় হয়ে থাকে। তারপরও কিছু কিছু লক্ষণ দেখলে বোঝা যায় যে ছেলে বা মেয়ে হবে কি না। ছেলে হোক অথবা মেয়ে হোক, সবার বাচ্চা সুস্থ এবং স্বাভাবিক, সেই দোয়াই করছি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।